বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও এর কর্মসূচি তৃণমূল কংগ্রেসের আর হেয়ার স্ট্রিট থানায় নিয়ে ইমেল করে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জি ২৪ ঘন্টায় প্রথম খবর সম্প্রচারিত হয় এদিকে তৃণমূল সূত্রের যা খবর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দলের শীর্ষ নেতৃত্ব প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর কি খবর পাওয়া যাচ্ছে দেখো ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের টাকা এবং আবাসের টাকার জন্য বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকদের ৫ই আগস্ট এবং তার স্থানীয় নেতা থেকে শুরু করে প্রথম ছোট বড় সমস্ত মাঝারি মাপের নেতা সবারই নামের তালিকা বাড়ির তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ কিছুটা সংশোধন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২১ মঞ্চে দাঁড়িয়েই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি থানায় অভিযোগ জমা পড়েছে তার এই নির্দেশ বা কর্মসূচিকে ঘিরে এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে এবং এই অভিযোগ দায়ের বা এত বিজেপি বিভিন্ন আক্রমণের মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচিকে ঘিরে তা সত্ত্বেও তৃণমূল সূত্রে খবর তৃণমূল কিন্তু এই কর্মসূচি করবে পিছুপা হচ্ছে না তৃণমূল কংগ্রেস অর্থাৎ অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস আগামী ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো সমস্ত কাগজপত্র তৈরি তালিকা তৈরি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতাদের নাম বাড়ির ঠিকানা সমস্ত তালিকা তৈরি হচ্ছে ইতিমধ্যেই এক সপ্তাহের মধ্যে সমস্ত তালিকা সম্পূর্ণ হয়ে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস ৫ই আগস্ট বিজেপি নেতাদের স্থানীয় থেকে শুরু করে একদম প্রথম সারির নেতৃত্ব তাদের বাড়ি ঘেরাও করবে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে শান্তিপূর্ণ অবস্থান করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ১০০ মিটার দূরে বাড়ি থেকে সেই সমস্ত নির্দেশ মতোই ৫ই আগস্ট তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের কর্মসূচি করছে বা কর্মসূচি করতে বদ্ধপরিকর ঠিক অনেক ধন্যবাদ প্রবীর আমাদের প্রতিনিধি তৃণমূলের তরফ থেকে প্রস্তুতি যে নেওয়া হচ্ছে সেটা জানালেন যে এই অভিযোগকে শীর্ষ নেতৃত্ব গুরুত্ব দিতে নারাজ তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন বিজেপি নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে এদিকে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে আপনাদের শোনাবো সৌমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য মুখপাত্র তিনি কি বলেছেন শুনুন এটা তো কোনো শান্তিপূর্ণ আন্দোলন নয় এটা কোনো রাজনৈতিক আন্দোলনও নয় গণতান্ত্রিক পরিসরে একটা বহুত্ববাদী সমাজে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় এ ধরনের কোনো আন্দোলন জনমনেও কোনো প্রতিষ্ঠা পায় না এর কোনো সামাজিক স্বীকৃতিও থাকে না এ ধরনের আন্দোলন রাজনৈতিক পরিসরের বাইরের আন্দোলন এটা তৈরি করা হচ্ছে এ কারণেই যে জায়গায় জায়গায় বিজেপির নেতা বুথ স্তরে তাদের চিহ্নিত করতে হবে তারপর তাদের বাড়িতে আক্রমণ হবে কারণ তৃণমূল কংগ্রেস জানে যে তদন্ত যেদিকে এগোচ্ছে আজ নয় তো কাল অনেক উইকেট পড়বে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা